হাই ফ্রেন্ডস, মৌ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। দেখো এখন বাজে ভোর 4:30 সময়, ঘুম থেকে উঠেছি তো, উঠে আমি একটু বাইরে দাঁড়িয়েছি। রাস্তাঘাট পুরো ফাঁকা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই একটু রাস্তার একটু ঘোরাঘুরি করছি, একটু দাঁড়িয়েছি, তাই ভাবলাম একটু মানে ভিডিও করি। যাই হোক, তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখাই যাই। মানে ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল, সকালবেলা ঠান্ডার সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে একটা খুব ভালো লাগছিল আর কি খুব। আর ভোরবেলা উঠা তো খুবই ভালো, কিন্তু ভোরবেলা উঠলেও আমার এখন বাইরে বেরোনো হয় না, কারণ ঘরে এত কাজ থাকে, সকালবেলা রান্না থাকে, তাই বেরোনোর সময় পাই না। তাই আজকে একটু বাইরে দাঁড়িয়েছি, দেখো দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি আর কি। তারপরেই ঘরে ঢুকে যাবো, তারপরেই শুরু হবে রান্না করার যুদ্ধ। এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা সেরকম কিছু না, জাস্ট তোমার দু একটা পথ। দেখো ছোট হাড়িতে চাল নিলাম, এবার ছোট হাড়িতে চাল নিয়ে, এটা হচ্ছে তোমার আমার এই হাড়িতে সকালবেলায় শুধু ভাত হয়, যেহেতু খেয়ে যাবে আমার ছেলে, তো এই হাড়িতেই তার জন্য ছোট হাড়িতে ভাত করা হয়, কারণ বড় হাড়িতে আমি ভাত বসাই না, কারণ ভাত তাহলে নষ্ট হয়ে যেতে পারে। বড় হাড়িতে ভাত করলে ভাত এত গরম পড়েছে না, ভাত তো থাকে না, এই জন্য সকালবেলা আমি ছোট হাড়িতে ভাত বসাই আর কি, একবারে ভাত বসাই না বড় হাড়িতে। তো দেখো ভাত চাপিয়ে দিলাম, মানে বসিয়ে দিলাম আর কি, আর ভাতটা হয়ে গেলে ব্যাস, তারপরে দেখো নিয়ে নিচ্ছি ডিম, আর ডিম সেদ্ধ দিয়ে দেবো, ডিম সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যেই আমি দিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে, কারণ তাড়াতাড়ি ও খেয়ে চলে যাবে 7:00, 7:00 আগেই খেতে বসে, তারপর জন্য আর কি তাড়াতাড়ি আর কি, না হলে পরে অসুবিধা হয়ে যাবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো সব বাসন মেজে রেখেছি, এটাগুলো রাত্রিবেলায় আমি মেজে রাখি, আবার সকালবেলা জল দিয়ে শুধু একটু ধুয়ে ভুল করে রেখে দিয়েছি, আবার জল দিয়ে ধুয়ে জল দিয়ে ফের রিটার্ন, আরও বাসন আছে অনেক, সেগুলো পরে আবার মাজবো। এগুলো এক ধাপ মাজা হলো আর কি, মাজা ধোয়া ছিল যেতে সে তো উবুর করে রেখেছি, আরেক ধাপ আছে সেগুলো এখনও মাজা হয়নি। বেশি কিছু করা করে খাওয়ানো যায় না আর কি, দেরি হয়ে যায়। ভাত আর আলু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর একটু বেগুন ভেজে দেবো, ব্যাস বেশি কিছু করি না। যদি ডাল কখনো ভাজা টাজা করলাম তো করলাম, আর তারপরে আরও ঘরের অন্যান্য কাজ আছে, তো হচ্ছে সবাই হাত উঠে জাস্ট খাবার তৈরি করে দাম, নাহলে না খেয়ে যাবে জন্য। আর টিফিন করে দেবো আর কি, কখনো রুটি করি, কখনো ম্যাগি বা চাউমিন, এসব করি। আজকে কী করি দেখি, আজকে হয়তো ম্যাগি করে দেবো। নিয়েছি বেগুন, দেখো বেগুন আমি কেটে রেখেছি, মানে সকালেই কেটে নিয়েছি, অত কিছু তো দেখানো সম্ভব না, যেটা আমি ছুরি দিয়ে কাটি না, আমি বঠি দিয়েই কাটি আর কি, আমার বঠি দিয়ে আমি কাটি, ছুরি দিয়ে অনেকে ছুরি কাটে, ছুরি দিয়ে কাটে আর কি, আমি তো আমি ছুরি দিয়ে কাটতে পারি না, যেটা আমি বঠি দিয়েই কাটি, ইচ্ছে বলো যাই হোক আলু টালু, আমি বঠি দিয়েই কাটি, তো এই জন্য কাটা আর দেখালাম না। যাই হোক বেগুন কেটে নিয়েছি আর উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটা আমি ভেজে রেখে দেবো, খেয়ে যাবে না, কিন্তু আমি করে রেখে দেবো বাজারটা রাত্রে তোমার বেলার জন্য আর কি, দুপুরের জন্য। তো বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো ধুয়ে আর এবার তোমার মানে বেগুন ধুয়ে মেখে রেখে দেবো আর কি, হলুদ নুন মেখে রেখে দেবো। তো এরই নাম সংসার যুদ্ধ, এটাই হচ্ছে সংসার পড়ে, সংসার ধর্ম বড় ধর্ম আর কি, তার থেকে কোনো বড় ধর্ম হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার, প্রত্যেকদিন সকালবেলার এটাই আমার ডেলি রুটিন, সকালবেলা আমি এগুলোই করে থাকি আর কি, এটাই আমার এখন কাজ, কারণ এখন আমি আগে সকালবেলা বলো দুপুরবেলা বলো রান্না করতাম না, তবে এখন করি, কারণ এখন মার চোখে তুমি জানোই তো, যারা দেখো আর কি, চোখ অপারেশন হয়েছে বলে আমি এখন এখনও করতে দিই না, তাই মা করে না, আমি করি আর কি সব রান্না বান্না সব কিছু। আর আগে তো সব কাজ কিন্তু আমি করতাম, কিন্তু জাস্ট রান্নাটা মা করতে, এখন সেটা আমি করছি। যাই হোক দেখো ডিমগুলো ছুলে নিলাম,
ছুলে নিয়ে রেখে দেবো। আর ডিম সেদ্ধই খেয়ে যায়, আমি ডিম ঝোল টোল দিই না, আমি সকালবেলা তো সকালবেলা বেশি ঝোল বেশি তেল মশলা খাওয়াটা আবার ঠিক নেই। এমনি যাই হোক ভেজে টেজে দিই এক সময়, কারণ বাচ্চা মানুষ খেয়ে যাবে, অতটা দুধ যাবে, হয়তো গরমের মধ্যে বদহজম হয়ে যাবে বা কিছু, এই জন্য আমি অত কিছু খুব একটা ভারী মানে খুব একটা তেলত্ব জিনিসটা দিতে চাই না। ডিমের ঝোল কষাটা শত করে দিই না, তা সত্ত্বেও আজকে বেগুন ভেজে দেবো, কারণ যেহেতু প্রত্যেক দিন একই জিনিস খেতে ভালো লাগে না কারোটি, তাই বেগুন ভেজে দেবো। উচ্ছে ভাজাটা হয়তো খাবে না, তো খেয়ে যাবে না, আর ও খেতেও চায় না, দুপুরে হাতে হয়তো একটু খেলো, নাহলে না খেতে চায় না। তো দেখো ডিম সেদ্ধগুলো, এমনি দুটো ডিম সেদ্ধ দিয়েছি আর কি, এই দুটো ডিম সেদ্ধ রেখে দিলাম। উচ্ছেগুলো ভাজবো, উচ্ছেগুলো ধরবো, তারপর উচ্ছে ভাজবো, ভেজে রাখবো, উচ্ছে ভাজা খেয়ে যাবে না, উচ্ছেগুলো ভেজে আমি রেখে দেবো। তারপর ভাত হয়ে গেছে, দেখো ভাত হওয়ার পর মার গেলে নিলাম, ছোট্ট হাঁড়ি পুচকি হাঁড়ি পুচকি কি বলবো খেলনা বাটির মতো মনে হচ্ছে। যাই হোক এই হাঁড়িটা আমার খুব প্রিয় হাঁড়ি একটা, খুব সুন্দর, এটা আমার এক বৌদি আমাকে দিয়েছে, দাদার ওয়াইফ আমাকে ভালোবেসে দিয়েছে আর কি, হাঁড়িটা আমাকে গিফট করেছিল। হাঁড়িটা আমার খুব আমার জন্য খুব প্রিয়, আমার খুব ভালো লাগে হাঁড়িটা, ছোট্ট জিনিস খুবই প্রিয়, তাই এই হাঁড়িতে ভাত করি আমি আমার ছেলের জন্য। তো আর ধুয়ে নিচ্ছি, দেখো ডালটা ধুয়ে নিয়েছি, ডাল ধুয়ে এবার ডালটা বসিয়ে দেবো। এটা ডালটাও আমি বেলার জন্যই করে রেখে দিলাম একবারে, এখন ডাল তো এখান থেকে ছেলেকে একটুখানি দেবো, আর বাদ বাকিটা দুপুরের জন্য থাকবে আর কি, যতটা পারি আমি একটা দুটো পদ সকালবেলা করে হালকা করে রাখি, যাতে দুপুরবেলা আমার রান্না করতে ফের হয়তো দু তিন পদ বা মাছ আনলো বা ডিম করলাম যে করতে যাতে অসুবিধা না হয়, তাই সকালবেলা একটা দুটো পদ যেমন উচ্ছটা ভেজে রেখে দিলাম, ডালটা করে রেখে দিলাম, এরকম করে টুকটুক করে রেখে দিই, কারণ গরমের মধ্যে এত পদ দিতে বেলাতে আমি অসুবিধা হয়ে যায়, এত গরম। আর আমার রান্নাঘরটা তুলনামূলকভাবে অনেকটাই ছোটো জানো তো, অনেকটাই চিপা, কারণ একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারে না, মানে দুজন মিলে একসাথে কাজ করা কখনোই রান্নাঘরে সম্ভব হয় না, খুব অসুবিধা হয়, খুব প্রবলেম হয়, খুবই ছোটো জায়গাটা, মানে ছোটো হয়ে গেছে আর কি রান্নাঘরটা, তার জন্যই অসুবিধা। তো আজকে আমি রান্নাঘরের আমি আমার রান্নাঘরে সকালবেলা উঠে আমি রান্নাঘরে কী করি সেটাই আমি তোমার সাথে শেয়ার করলাম, যেহেতু আমার ভালো লাগে আর কি, আর তোমাদেরকে আমি ভালোবাসি, তার জন্য ভাবি তোমাদের সাথে ভাবলাম যে তোমাদের সাথে আমি এটা একটু শেয়ার করি আর কি। তো এটাই হচ্ছে আজকে সকালের, আজকে সকালে বলে না, এটা প্রত্যেক দিন সকালেরই আমার এখনও রুটিন, রুটিন আর কি, এটা আমাকে করতেই হবে, কারণ তারপর দেখো এই যে তোমার প্রথমে উঠছে ভেজে নিচ্ছি, উচ্ছে ভেজে নিচ্ছি, কারণ উচ্ছে ভাজা তা করে রেখে দিয়ে আমি তো বললাম যে করে রেখে দেবো, উচ্ছে ভাজাটা আবার সেই গেলার মধ্যে করে ভীষণ গরম, আর সকালবেলায় এত গরম লাগছে, তার মানে আরও বেলাতে কত গরম পড়বে সেটা তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, যে রান্নাঘরে থেকে মানে সকালবেলা অত সকালে যদি এত গরম হয়, তার মানে বেলাতে যখন আমি রান্নাঘরে আসবো তাহলে আমার কীরকম গরমটাই লাগবে। তো তার জন্য আমি প্রত্যেক দিনই, শুধু আজকে বলে না, আমি প্রত্যেক দিনই কিছু না কিছুভাবে রান্না কয়েকটা পদ যদি থাকে আমি কেটে কুটে করে রেখে দিই, আর সবজি হোক যাই হোক যা পারি আমার সকাল সকাল রান্না সারতেই ভালো লাগে, কারণ বেলা পর্যন্ত রান্না করাটা খুব মুশকিল, বেশি বেলা হয়ে গেলে এত মানে গরম, বিশেষ করে গরমের দিনে, শীতকালে তবুও না ঠান্ডার মধ্যে তবু ঠিক আছে চলে, কিন্তু যারা গরমের মধ্যে রান্না করে তারাই বোঝেছে হেভি কষ্ট, তখন আর রান্না করতে ভালো লাগে না, আর রান্নাও সত্যি কথা বলতে কি ভালো হয় না তখন জানো তো, যতই মানে অত শরীরে অত রকমের কষ্ট হয় তো, ঘাম মানে প্রচণ্ড পরিমাণে যখন ঘামটা হয়, আর এমনিতেও যদি ঘাম কম হয় না তবু তখন ঠিক আছে,
কিন্তু যদি বেশি ঘাম হয়, শরীর থেকে ঘাম বেরোয়, তখন যেন কাজ করতে ভীষণ উইকনেস চলে আসে, মানে ভালো লাগে না। যারা করে একমাত্র তারাই জানে, তখন রান্নাটাও মানে সেরকম সুস্বাদু করার মানে হয় না আর কি। ইচ্ছে থাকলেও হয় না, শরীর আর তখন নেয় না, ছেড়ে দেয় পুরো। তো আমি তো এই জন্য রান্না করি, আর এক এক সময় বারবার করে হয়তো ছাতু দিয়ে জল দিয়ে খাই, এমনি জল খাই, এইগুলো করি আর কি। যখন বেশি গরম পড়ে ছাতুর শরবত করে খাই, কিছু বারবার শুধু একটু গ্লাসে করে করে নিই। একবারে বেশি জল খাওয়াটা ঠিক না, অনেকে তোমার তোমার বোতলে নিয়ে ঘর করে এক বোতল একদম খেয়ে নিত, কিন্তু আমি ওরকমভাবে জল খাই না। আমি গ্লাসে করে হয়তো মিনিট কয়েক মিনিট পর পর তোমার আমি জল খাই। ওটাই মানে আমাকে ডাক্তার সেইভাবেই বলে দিয়েছে যে ওরকমভাবেই জল খেতে, যে একবারে কখনো ওরকম যতটা ধরবে শরীরে, আমার শরীর অনুযায়ী আর কি। তো যেরকমভাবে খাওয়া দরকার সেভাবেই আমি আমার আমি ওইভাবে করে রুটিন করে নিয়েছি। আমি ওইভাবে করেই জল বলো খাবার বলো ওইভাবে করেই খাই। আর সকালে উঠে তো জল খাই, খালি পেটে জল খাওয়া হয়ে গেছে, এখনও পর্যন্ত শুধু জলই খেয়েছি, আর এখন কী খাবো তাই না, এরপরে খাবো আর কি। যাই হোক, সকালে উঠে দু গ্লাস জল খেয়ে নিয়েছি খালি পেটে, তারপর আবার যখন খাবার খাবো তারপরে আবার জল খাবো, এরকম কয়েক মিনিট পর পর, এক মিনিট দু মিনিট পর পর এক গ্লাস, বড় তো একটা গ্লাস আছে আমার, গ্লাসে মেপে জল খাই আমি। তো হচ্ছে এটাই কাহিনী, আর এরকমই আমার মনে হয় আমাকে এরকমভাবেই ডাক্তার সাজেশান দিয়েছে জল খেতে। তো জল খাওয়াটা খুবই দরকার প্রত্যেকটা মানুষ প্রাণীর জন্যই, জলে গরমে তো জলে ভীষণই দরকার, কি আর বলবো। যাই হোক, জল নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম, যাই হোক। তো দেখো ডাল ধুয়ে দিচ্ছি, ডাল ধুয়ে নিলাম, ধুয়ে এবার ডালটা অবশ্যই দেবো, ওটা মুসুরির ডাল, তো মুসুরির ডালটাও বসিয়ে দেবো আমি। মুসুরির ডাল ধোয়া হয়ে গেছে, দিয়ে জল নিয়ে একদম মুসুর ডাল বসিয়ে দিচ্ছি। এটা একদম দুপুরের জন্য তৈরি করে রাখলাম, তো এটা নষ্ট হবে না, যেটা এখন করে রেখে দিচ্ছি। তো এটা করলে এই ডাল করলে নষ্ট হবে না, কিন্তু ভাত যদি তাড়াতাড়ি করে দিই না তাহলে না ভাত তোমার জল ছেড়ে যায়, এই জন্য ভাতটা একটু দেরি করে করবো। মানে আমাদের দুপুরের খাবার ভাত আর কি, ওটা ছেলের ভাত তো এখনই ছেলে খেয়ে চলে যাবে, ওটা আর থাকবে না, কারণ আমি অল্প করেই করি, থাকে না। তারপর দেখো ডালে দিয়ে দিলাম নুন আর হলুদ, সেটাও অনেকেও জানে না যে ডালে নুন হলুদ দিতে হয়, যাই হোক আমি দিচ্ছি ডালে নুন হলুদ, সেই জন্যে ডালে নুন হলুদ দিয়ে দিলাম। মানে প্রথমে তো সেদ্ধ সময় হলুদ দেয় দিই না, দিয়ে দেয় না কেউ, যাই হোক আমিও দিই না, কারণ তাহলে ডাল সেদ্ধ হবে না, কিন্তু ডাল হয়ে যাওয়ার পরে নুন তোমার হলুদটা দিই, আর নুনও দিই, আমি নুন আগেও দিয়ে দিই সেদ্ধ সময়ও নুন দিই, আর সেদ্ধ হয়ে গেলে পরেও যখন হলুদ দিই তখন অল্প একটু নুন দিয়ে দিই আর কি। উচ্ছে ভাজা হচ্ছে আর কি, আর ওইদিকে ডাল বসিয়েছি, আর একদিন উচ্ছে ভাজা হচ্ছে। তো দেখো এতেই গরমে আজকে বিবর্ষ গরম পড়বে, দেখো মনে হচ্ছে এখনই কি গরম লাগছে যে পুরো একদম অবস্থা ঢিলো হয়ে গেছে, এখন এত ভোরবেলা তবুও এত গরম। তো তোমাদের সাথে ভোরের রান্নাগুলো শেয়ার করছি, ভোরের মানে রান্না বলতে দু এক মানে সেরকম কিছু না, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। বেগুনগুলো ভেজে নিই, thank you.
দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি, আর ভাত নিয়ে নেবো ডিম সেদ্ধ বেগুন ভাজা ডাল সব দিয়ে মেখে তারপরে আর কি খাওয়াবো আর কি। ছেলের জন্য ভাত নিয়ে নিলাম, ভাত বেড়ে নিলাম, তো স্নান টান সব হয়ে গেছে তাই এখন ভাত বেড়ে নিই। স্নানের আগেই ভাতটা বেড়ে রাখতে হয় কারণ যত গরম হবে ভাতটা ঠান্ডা হতেও সময় লাগে, তাই ভাত বেড়ে নিলাম। ডাল বেগুন ভাজা তারপর আলু সেদ্ধ দিয়েছি এগুলো নিয়ে নেবো, ডিম সেদ্ধ দিয়ে নিয়ে নেবো সব নিয়ে তারপরে আর কি ভাত খাইয়ে দেবো। তার আগে টিফিন করে নিয়েছি আমি, ভাবছি টিফিনে ম্যাগি করে নিয়েছি, টিফিন ডিম দিয়ে ম্যাগি দিয়ে করে দিয়ে দিয়েছি করে রেখেছি আর কি, ওটা টিফিনে নিয়ে যাবে। টিফিনে লাঞ্চ বক্সে ভাতও নেয় আর কিন্তু আজকে ভাত নেবে না, আজকে ম্যাগি নিয়ে যাবে আর কি। রুটিও নেয় কিন্তু রুটি ফুটি কিছু আজকে নেবে না, যে ম্যাগি নিয়ে যাবে। তো ম্যাগি ডিম দিয়ে ভোরবেলার এইটুকুই আমার কাজ, মানে ভোরের রান্না, ছেলেকে খাওয়ানো, তারপর তো সংসারের আরও কাজ আছে। তো আজকে এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরের কাজগুলো আর করলাম না কারণ তারা ভিডিওটা অনেকটা অনেকটাই বড় হয়ে যাবে আর এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, এবার ছেলে খেয়ে অফিসে চলে যাবে, খাইয়ে না দিলে ও খায় না ভালোভাবে, খেতে চায় না আর কি নিজের হাতে, তাই খাইয়ে দিই প্রত্যেক দিনই যাওয়ার আগে, অফিসে যাওয়ার আগে খাইয়ে দিই। তো তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।